হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন সকাল 8:30 বাজে। ভাতে কোনো বরফ করছি, ভাত বসিয়ে দিয়েছি সকালে। সকালে ভাত হয়ে গেছে, গরম ভাত খাবতে আছে, কড়াই ডিম ভাজা, বেগুন ভাজা, চিংড়ি মাছ মাখা, আর কালকে খিচুড়ির তরকারি আছে, দুটি হয়েছে। দেখবে বিকেল 5:30 বাজে। ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে, দুধ জল দিয়ে যে এটা ছানা হয়ে গেছে দুধটা, আর এই দুধটা জাল দিয়ে রেখে দিলাম। দুটো বাসন ছিল মেজে, ঘর ঝাড় দিয়ে এবার যাবো ছাদে, দেখে আসি জামা কাপড় আছে নাকি, তুলে নিয়ে আসি। জামা কাপড় রয়েছে মেলা, দেখুন আমার ছাদে লেবু গাছে, লেবুগুলো কেমন বড় হচ্ছে আস্তে আস্তে, লেবুটাই দেখেন পেকে যাচ্ছে, রং হয়েছে সবে পাকার, এগুলো একটু একটু বড় হয়েছে, আবার এই যে ফুল আসছে।
সব তুলে নিয়েছি, আবার নিচেই যাবো গিয়ে এগুলো ভাঁজ করে আবার সন্ধে দিতে হবে। ছাদের থেকে এসে দেখুন পায়েস বসিয়েছি, পায়েস রান্না করছি। চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার গুড় দেবো, খেজুরের গুড়। এটা ওই বাটিতে তো ধরছিল না, তো তার জন্য ঢেলে এটাই নাম, এটাই পারলাম। Thank you.
রাতের মেনু বেগুন ভাজা, মিষ্টি পায়েস, খিচুড়ি গুড়ের পায়েস। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাইকে ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিও নিয়ে।